वेलकम टू आवर चैनल। আমরা অটোক্যাডে যখন কোনো মডেল ক্রিয়েট করি তো তখন কিছু ইনফরমেশন থাকে যেগুলো হচ্ছে আলাদা করে প্রোভাইড করতে হয়। যেমন এই যে একটি ফ্লোর প্ল্যান রয়েছে, এই ফ্লোর প্ল্যানে যে ওয়ালের যে মেজারমেন্ট রয়েছে তো সেটা যদি আমরা বাইরে লিখে দিই এরকম করে, তাহলে হচ্ছে যে ডিজাইন করবে বা ডিজাইনটি পরে যে দেখবে তার জন্য হচ্ছে বুঝতে সুবিধা হবে। তো এরকম কিছু ইনফরমেশন এভাবে হচ্ছে টেক্সট আকারে লেখা যায়। তো সেটা কিভাবে করতে হয় বা তার জন্য কি কি নিয়ম রয়েছে সেগুলো আজকের ভিডিওতে দেখব। তো তাহলে আমরা প্রথমে যদি হচ্ছে একটি ব্ল্যাক ব্ল্যাঙ্ক আরেকটি টেমপ্লেট নিয়ে নিই, তো আমরা যদি কিছু লিখতে চাই তাহলে এই যে টেক্সট অপশন রয়েছে এই টেক্সট অপশনে ক্লিক করব, এবং অবশ্যই মাল্টি লাইন, যদি হচ্ছে এখানে সিঙ্গেল লাইন অপশন থাকে তাহলে মাল্টি লাইনে ক্লিক করতে হবে। তো দেন হচ্ছে এভাবে স্পেসিফাই করে নেব। করে নেওয়ার পর কিছু যদি লিখতে হয় তো আমরা এখানে যাই লিখব হচ্ছে সেটা এন্টার দিলে বা হচ্ছে এখানে যে ক্লোজ টেক্সট এডিটর রয়েছে সেখানে যদি দেই, জুম করি তাহলে হচ্ছে দেখা যাবে, তো তাহলে হচ্ছে টেক্সট এসে যাবে। কিন্তু এখন আমরা যদি এরকম করতে যাই যে এই টেক্সটগুলো রয়েছে যে লাইনগুলো রয়েছে সেগুলো নাম্বারিং বা বুলেট পয়েন্ট দিতে চাই, তখন কি করতে হবে সেটি দেখা যাক। তো আমরা তার জন্য হচ্ছে এখানেই যদি আবার ডাবল ক্লিক করি তাহলে আবার হচ্ছে আমরা যে টেক্সটটি লিখছিলাম সেটি চলে আসবে, যদি এই আমরা যা লিখেছি সেটাকে যদি আবার হচ্ছে কিছু চেঞ্জ করতে চাই। তাহলে আমি হচ্ছে এটা কেটে দিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে আমি নাম্বারিং করে লিখব, তো তার জন্য ওয়ান পয়েন্ট দিতে হবে, ওয়ান দিয়ে দেন হচ্ছে ডট দিয়ে যদি স্পেস দিই তাহলে হচ্ছে সেটা পয়েন্ট আকারে দেখানো হবে। তো আমি প্রথমে লিখে নিচ্ছি এক্সটেরিয়র ওয়াল 10 ইঞ্চ দিয়ে দিলাম। দেন আমরা যদি এন্টার দিই তখন হচ্ছে নিজেই 2 নং পয়েন্টে চলে আসবে। তো দিয়ে দিচ্ছি ইন্টেরিয়র ওয়াল 6 ইঞ্চ, তো এরকম। দেন আমরা যদি আবার থার্ডে দিই, আবার হচ্ছে এন্টার দিই তখন হচ্ছে 3 নং পয়েন্ট চলে আসবে। তো এখানে লিখছি যে শুধু ওয়াল, তো এরপর যদি আবার এন্টার দিই তখন হচ্ছে 4 নং পয়েন্ট, তো এখানে আমি লিখে নিচ্ছি 4, এরকম চলে আসবে। আবার এরকম যদি হয় যে আমরা 2 নং দুটি পয়েন্টের মধ্যে আরও একটি পয়েন্ট অ্যাড করতে চাই তখন হচ্ছে সিম্পলি প্রিভিয়াস পয়েন্টে যাওয়া লাগবে, গিয়ে যদি সে এন্টার দিই তখন হচ্ছে নিজেই আরও একটি পয়েন্ট ইনসার্ট হয়ে যাবে। তো ইনসার্ট হয়ে গেলে সেখানে হচ্ছে নিজেই যে পয়েন্টের যে নামটা 1, 2, 3 সেটা চেঞ্জ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। তো কিন্তু এরপর আবার যদি আমরা কিছু যদি এভাবে ব্যাকস্পেস দিয়ে কেটে দিই তাহলেও হচ্ছে নাম্বারিং ঠিকই থাকবে। তো এই নাম্বারিংটা নিজেই ঠিক হয়ে যায়। তো এখন আমরা যদি 1, 2, 3, 4 পয়েন্টিং না করে বুলেট পয়েন্ট ইউজ করতে চাই তো তখন তার জন্য হচ্ছে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে একটা অপশন রয়েছে বুলেটস অ্যান্ড নাম্বারিং, সেখানে যদি যাই তখন হচ্ছে এখানে কিছু অপশনস রয়েছে যেমন লেটার্ড। তো আমরা যদি লোয়ার কেস ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 যেগুলো ছিল সেগুলো ABCD চলে এসেছে, আপার কেস ইউজ করলে আপার কেসে চলে আসবে, আবার যদি বুলেট ইউজ করতে চাই তখন হচ্ছে বুলেট পয়েন্ট হয়ে যাবে। তো এই যে এরকম বুলেট দিলাম তখন হচ্ছে বুলেট পয়েন্ট হয়ে যাবে। তো এখন আমরা যদি ক্লোজ টেক্সট এডিটরে দিই তাহলে হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এর আগে আমরা যদি এখানে আরও কিছু চেঞ্জ করা যায়, যেমন হচ্ছে এখানে যদি আমরা টেক্সটের হাইট চেঞ্জ করতে চাই তখন এই পয়েন্ট থেকে চেঞ্জ করা যাবে, আবার হচ্ছে বোল্ড করতে চাইলে, ইটালিয়ান করতে চাইলে, এই সব কাজও হচ্ছে এখানে করা যাবে। তো এখন আপাতত হচ্ছে আমরা ক্লোজ টেক্সট এডিটরে দিচ্ছি। তো তখন হচ্ছে এরকম একটি পয়েন্ট এরকম টেক্সট চলে আসবে, পাশে যে ডিজাইন থাকার সেই ডিজাইন থাকবে। আবার এখন আমাদের যদি কিছু টেক্সট এরকম থাকে যে যেমন হচ্ছে ডিগ্রি বা হচ্ছে রেডিয়াস, তো এগুলো যদি দেখানো লাগতে পারে তো সেগুলোর জন্য কিছু স্পেশাল সাইন রয়েছে। তো তার জন্য আমি আবার টেক্সট ইউজ করছি, তো এরকম আরও একটি টেক্সট আমি নিয়ে নিলাম। তো এখন ধরে নিচ্ছি আমার এখানে টাইপ করতে হবে যে রোটেশন 45 ডিগ্রি। এখন ডিগ্রিটা দিব কিভাবে, ডিগ্রি দেওয়ার জন্য বা কিছু এরকম স্পেশাল সিম্বলের জন্য এপাশে একটি অপশন রয়েছে হচ্ছে সিম্বল। তো সিম্বলে যদি যাই এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, প্রথমে রয়েছে ডিগ্রি, দেন রয়েছে প্লাস মাইনাস, ডায়ামিটার, এরপর হচ্ছে অলমোস্ট ইকুয়াল। তো এখানে হচ্ছে অনেকগুলো সিম্বল রয়েছে, যেটা দরকার হবে সেটা হচ্ছে যদি এখানে ক্লিক করি তখন এই যে ডিগ্রি সিম্বল চলে আসবে, আবার হচ্ছে এখানে যেই সিম্বলে দিব যেমন প্লাস মাইনাস যেটাই দিব সেটা চলে আসবে। তো এখন আবার এন্টারে গেলাম,
এখন ধরে নিচ্ছে এমন কিছু সিম্বল রয়েছে যেটা হচ্ছে এই সিম্বলের মধ্যে পাওয়া যাচ্ছে না, তো তার জন্য কি করতে হবে, এখানে আদার্স একটি অপশন রয়েছে, আদার্সে যদি যাই, আদার্সে ক্লিক করতে হবে, তো এখানে অনেক সিম্বলস রয়েছে, যেমন অ্যাট দ্য রেট, এরপর হচ্ছে এম্পারসেন্ট, ডলার সাইন, আরো অনেক সিম্বল রয়েছে এখানে। তো এখানে জাস্ট হচ্ছে স্ক্রল ডাউন করে দেখতে হবে যে কি কি সিম্বল রয়েছে। আবার এখানে যে ফন্ট রয়েছে উপরে, এই ফন্ট যদি চেঞ্জ করি তাহলেও হচ্ছে অনেক রকম সিম্বল আসবে। তো যে সিম্বলই সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে এখন আমরা যদি এরকম ক্লিক করি তাহলে হচ্ছে সিম্বলটি বড় হবে। তো তার জন্য এরপর হচ্ছে আমি ধরলাম যে অ্যাট দ্য রেট হচ্ছে আমি নিতে চাচ্ছি, তো তার জন্য সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে কপি করতে হবে। কপি করে এই যে ক্যারেক্টার ম্যাপ রয়েছে, ক্যারেক্টার ম্যাপ মিনিমাইজ করেও রাখা যাবে, ক্রস চিহ্ন দিয়ে দিলে হবে। আর এখানে এসে যদি আমি আবার পেস্ট করি তখন হচ্ছে এরকম এই সাইনটি চলে আসবে। তো এভাবে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার এগুলো হচ্ছে ইউজ করা যায়। তো এখন হচ্ছে আমি যদি ক্লোজ টেক্সট দিয়ে দিই, ক্লোজ এডিটর, তো তখন হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এখন আরো একটি বিষয় হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে আবার যাচ্ছি, যাওয়ার পর যদি কোনো একটি বানান বা স্পেলিং যদি ভুল হয়ে যায়, যেমন এখানে আমি যদি দেই যে আরো একটি একটি এল যদি কম দিই, তো আমি দেখতে পাচ্ছি এখানে রেড, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে রেড চিহ্ন দেখাচ্ছে, এই যে বানানটা এখানে হচ্ছে একটা লাল দাগ দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে যে এই বানানটা ভুল হয়েছে। তো এখানে উপরে যে একটা অপশন রয়েছে ABC স্পেল চেক, তো এই এই অপশনটা যদি যদি সিলেক্টেড করা না থাকে তখন হচ্ছে এই যে বানান কোনো ভুল হলে সেটা দেখাবে না। আমরা যদি হচ্ছে এরকম সিলেক্ট না করি তখন হচ্ছে এখানে ভুল হয়েছে সেটা দেখাবে না, কিন্তু যদি সিলেক্টেড রাখি তখন হচ্ছে যে কোনো বানান যদি ভুল হয় তখন হচ্ছে দেখাবে। এটা হচ্ছে স্পেল চেক চেক করার জন্য। এখন অনেক সময় এরকম হয়, আমি হচ্ছে ইচ্ছা করে যদি কোনো বানান ভুল করি, যেমন হচ্ছে আমি কিছু ওয়ার্ড লিখছি, যেমন বাংলা, এরপর যদি ওয়াল লিখি WAL, এরপর হচ্ছে যদি এক্সটেরিয়র এক্সটেরিয়র টেরর এরকম লিখি, তো এখন হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো এখন ধরে নিচ্ছি যে এখানে অনেকগুলো আমাদের টেক্সট রয়েছে যেগুলো থেকে কিছু যে বানান ভুল হয়েছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো তার জন্য যে কাজটা করতে হবে, এখানে একটু অপশন রয়েছে অ্যানোটেট, অ্যানোটেটে গিয়ে এখানে ছোট করে একটি অপশন রয়েছে ABC, মানে হচ্ছে চেক স্পেলিং, স্পেলিং চেক করার জন্য। তো এখানে যদি আমি ক্লিক করি দেন হচ্ছে আমরা স্টার্টে দিব, তো এখানে যত রকমের স্পেলিং রয়েছে সবগুলো হচ্ছে চেক করবে। তো চেক করার সময় প্রথমে যে বানানটা রয়েছে ওদের ডিকশনারিতে ভুল দেখাচ্ছে বাংলা, ঠিক আছে, তো হচ্ছে কারণ ভুল দেখানো দুইটি কারণ হতে পারে, একটি হচ্ছে এই যে অটোকেট রয়েছে অটোকেটের ডিকশনারিতে নেই, বা হচ্ছে বানানটি আসলে ভুল, এরকম হতে পারে। তো আপনার যদি এই এই ওয়ার্ডটি রাখার ইচ্ছা হয়, এখানে কিছু অপশন রয়েছে, আপনি এই ডিকশনারিতে অ্যাড করতে পারেন, অ্যাড টু ডিকশনারি, তাহলে হচ্ছে আর বানানটা ভুল দেখাবে না। আবার হচ্ছে আপনার যদি মনে হয় যে এই বানানটা ঠিকই আছে, কি যেমন হচ্ছে কোনো জায়গার নাম বা হচ্ছে যদি কোনো মানুষের নাম এরকম হয় তখনও বানান ভুল দেখাবে, কিন্তু আপনি সেটা ডিকশনারিতে অ্যাড করতে চাচ্ছেন না, তখন হচ্ছে ইগনোর দিলে সেটা আর ভুল হিসেবে দেখাবে না। আবার যদি আপনার কোনো বানান আসলে ভুল হয়ে থাকে, যেমন এখানে আমি লিখেছি যে WAL ওয়াল, তো এখানে কিছু সাজেশন দিচ্ছে যে এই বানানটা এরকম হতে পারে, ওয়াক হতে পারে, ওয়াল হতে পারে, ওয়েল হতে পারে, তো এগুলো হচ্ছে তাদের কিছু সাজেশন রয়েছে, তো আপনি সেই অনুযায়ী চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে WAL ওয়াল, সেটাতে দিয়ে যদি আমি চেঞ্জ দিই তাহলে হচ্ছে ওখানে বানান চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে এক্সটেরিয়র যে বানান রয়েছে সেটাও হচ্ছে চেঞ্জ করতে বলছে, এখানে আরো কিছু সাজেশন রয়েছে, তো আপনি ইচ্ছে করলে এই বানানটা আপনার যদি মনে হয় যে আপনার বানানই ঠিক আছে সেটা ডিকশনারিতেও অ্যাড করতে পারেন, ইগনোরও করতে পারেন, আবার হচ্ছে এরকম চেঞ্জ করে চেঞ্জও করতে পারেন। তো হচ্ছে কমপ্লিট হওয়ার পর আর যদি বানান কোনো ভুল না পায় তাহলে হচ্ছে এরকম স্পেলিং চেক কমপ্লিট দেখাবে, তো দেখালে দেন হচ্ছে আমরা ক্লোজ করে দেব। তো এভাবে কোন বানান যদি ভুল হয় সেটাও হচ্ছে দেখানো যাবে, আবার অনেকগুলো লেখা একসাথে হয়ে গেলে এরপরও এরকম অ্যানোটেট করে বানান চেক করা যাবে। তো এ হচ্ছে
টেক্সট এডিটরের কাজ, টেক্সট কিভাবে এডিট করা যায়। আবার এই যে টেক্সটটা রয়েছে সেটাকে আমরা একটি অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে পুরো সিলেক্টেড হয়ে গেল, একটি অবজেক্ট হিসেবে কাজ করছে। তো আমরা এইভাবে মুভও করতে পারবো, যেভাবে মুভ করি সেই নিয়মেই হচ্ছে মুভ করতে পারবো, কপি করতে পারবো, সবগুলো কাজই করতে পারবো। আবার হচ্ছে জুম ইন জুম আউট সবকিছু করতে পারবো। আবার এর যে টেক্সট হাইট রয়েছে সেই টেক্সট হাইট সবকিছু চেঞ্জ করতে পারবো। তো এই হচ্ছে টেক্সট সংক্রান্ত সব যাবতীয় বিষয়াবলী। তো আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।